السلام عليكم ورحمة الله وبركاته. তো এখন আমি একটা বিল্ডিং কিভাবে সেকশন তৈরি করা যায় দেখাবো। সেকশন একটা বিল্ডিং কে কাটলে যে মানে সাপোজ আমরা এদিক থেকে কাটার পর বিল্ডিং এর এই সাইডটা যা দেখা যাবে ওটা হচ্ছে সেকশন, আবার এই সাইডটা কাটার পর যা দেখা যাবে ওইটা হচ্ছে সেকশন। তো দেখেন এই 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 আর আমি কপি করে এদিকে নিয়ে আসছি, ডিলিট করে দিই। এর সাথে কলম বসানো নাই, এখন আমি কলম বসাই দিচ্ছি। মোটামুটি কলম বসাইতে হবে। কলম বসানোর জন্য ফার্স্ট আমি কি করবো, আগে কলম গুলো নিব, এখান থেকে এদিকে নিয়ে কলমটাকে বাইরে দিই, দুটো কলমই বাইরে দিই। আচ্ছা এগুলো আগে রোটেট করে নিই, এটাকে সেকশনটা করবো আমরা এদিক দিয়ে এদিক দিয়ে, তবে রোটেট করে নিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো কলম বসাই নিই, এখানে কলম বসাইলাম, এটা নিব সিপি। এইখানে বসাবো, এটা করলাম, তারপর কলমটা বসাই দিই। সিপি পরে এদিকে থাকা দিকে দিকে বসাই দিই, হচ্ছে এখানে বসাবো একটা, ঠিক আছে এই মাথায় একটু বসে দিই। তারপরে স্টার্টার এখানে বসে দিব, ঠিক আছে, তারপরে
এইখানকার কলামগুলো ছোট দিলে হবে, জাস্ট আমি এখন কলামগুলো বসাই, মুভ করে ফেলছি। আসলে বুঝতে চাচ্ছি না, ঠিক আছে একটা কলাম এইখানে বসাই দিব, তাহলে মোটামুটি আমাদের কলম বসানো শেষ। আমি এখন কলমটা খুব একটা ভালো করে বসাইলাম না, আমি আমাকে আরো কিছু ভিডিও আছে যেখানে কলম বসানোর নিয়মগুলো দেখা দেওয়া আছে। তো এখানে এখানে এখন আমরা সেকশন নিব, সেকশন যেভাবে করছিলাম সেম ভাবে এক্স এম ইন্টার ভি ইন্টার ভার্টিকাল লাইন, কলম যেখানে আছে ওখানে নিব। দেখাই দিই যে আমরা কোথা থেকে কোনগুলো কাটবো বিল্ডিংটাকে, ঠিক আছে। আমরা বিল্ডিং এদিক থেকে এই পর্যন্ত কাটি, তাহলে যা দেখতে পারবো ওটা আমি এখন দেখা দিচ্ছি। তো আমরা হচ্ছে এদিক থেকে এদিক পর্যন্ত কাটবো লাইন, ঠিক আছে। তো এই পর্যন্ত কাটতেছি লাইন, তো এটার পরে যেটা তেল দেখা যাবে ওটা ওটা আমরা এখন এখানে তুলবো। তো এখন এক্সেল ভিএল এক্সেল ইন্টার ভি ইন্টার, তো এখন হচ্ছে যে এখান থেকে এখানে আছে ফাঁকা জায়গা, এটা দেওয়ার পর যেহেতু এইখান থেকে কাটতেছি, আরেকবার ক্লিয়ার করি, যেহেতু আমরা এখান থেকে কাটতেছি এটা দেখা যাবে না, বিল্ডিং এর এই সাইডটা দেখা যাবে, এই সাইডটা দেখা যাচ্ছে না। সো কি করবো, এখান থেকে লাইন দর্শন করবো এক্স ইন্টার ভি ইন্টার, ঠিক আছে। এখানে একটা কলাম আছে দেখা যাবে না, তো এখানে একটা ডোর আছে এটা দেখা যাবে, একটা কলাম আছে এটা দেখা যাবে, ঠিক আছে। তারপর এদিকে সাব স্টার দেখা যাবে, এখানে একটা ডোর আছে এই ডোরটা দেখা যাবে, তারপর স্টার, তারপর এখানে আছে একটা কলাম এক্সেল ইন্টার ভি ইন্টার, এখন এখন হচ্ছে লাইন নিব, নিউশনের মধ্যে সেম লাইন অফসেট 10 ফিট, ঠিক আছে। তারপর ট্রিম,
ঠিক আছে, তো আমাদের যেহেতু এইখান থেকে দেখা যাবে লাইনটা, সেকশনটা, তো আমরা এইখান থেকে শুরু দেখাবো। তো প্রথমে আগে সিঁড়ির কাজটা করি, সিঁড়িটা আমাদের সিঁড়ির ধাপগুলো শুরু হচ্ছে এখান থেকে। প্রথম ধাপটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম, ঠিক আছে। তো এখান থেকে আগে সিঁড়িটা ক্লিয়ার করি। তো এখান থেকে আগে হচ্ছে সিঁড়িটা লাইন পলি লাইন দেবো এখান থেকে, এই যে পলি লাইন, এখানে হচ্ছে 10 6, এদিকে হচ্ছে 10 6 10 6 10, তারপরে হচ্ছে আমাদের সিটা যেখান পর্যন্ত শেষ হবে ওখান পর্যন্ত, তারপরে হচ্ছে 12 6 6, ঠিক আছে। এখন হচ্ছে এইদিকে লাইন, লাইন না পুরো লাইন, 6 10 6 10 6, তারপরে এদিকে আসবো যেখানে আমাদের সেইটা শেষ হয়েছে, সেইটা শেষ হয়েছে এখানে, এখান থেকে 6 দেখতে হবে আসলে সেইটা শেষ হয়েছে কোন থেকে, এই যে এখান থেকে, তার মানে এই লাইনটার পরে যে লাইনটা আসছে এই লাইনটা থেকে, থেকে 6 12 ডলার, তো 12 6, ঠিক আছে। মনে হচ্ছে আমরা সিঁড়ির এখান থেকে এইগুলো লাইনগুলো ডিলিট করে দেবো, যেগুলো আমাদের দরকার নেই। কলম ইন লাইন, তো কলমগুলো নিয়ে এসে বসাই দিই, এটা যে কলমটা, এটা কলম আসবে, এই কলমটা আসবে, আর কোন কলম নেই, এখান থেকে
ধরবো, ধরে যে বরাবর আছে লাইনটা ওই বরাবর বসাই দেবো। দরকার নেই, আর একটা কলাম আছে, এই কলামটা দেখা যাবে না, সেটা দরকার নেই। আমাদের এই লাইনগুলো ক্লিয়ার, ট্রিম করতে হবে। ঠিক আছে, গেল। ঠিক আছে, এখন হচ্ছে তারপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা দরজা আছে, এই যে এই জায়গাটা একটা দরজা আছে, দরজার যে দরজাটা শু করবো, লাইন সেটিংটা 7 ফিট, দরজাটা হচ্ছে 7 ফিট হবে। ঠিক আছে, তারপর আরেকটা দরজা আছে, এই যে এইখান থেকে দরজাটা আছে, এই পর্যন্ত একটা দরজা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াল, এখান থেকে একটা ওয়াল দেখা যাবে মোটামুটি। এরপরে হচ্ছে দরজা একটা গেল, দিবা তুই যেমন ইয়াগুলো দেয়ালগুলো, এখান থেকে একটা দেয়াল আছে, এই দেয়ালটা শো করা যাবে, আর এইটা দেখা যাবে না, এই দেয়ালটা শো করবে। ঠিক আছে, তাহলে তিনটা দেয়াল শো করবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে মোটামুটি, তারপর রিলস বসাবো যেমন সিটার এখানে ঠিক আছে। এখন ড্রোন সেট
কি বলো? ওরে
এই যে গ্রাউন্ড লেভেল, এই লেভেলে হচ্ছে শুধু একটা দরজা খুলবে। It's a 600. That's a 80 ticket. Okay.